আপনি ভাবছেন একটা নতুন কার কিংবা গাড়ি কিনবো, তার তো অনেক দাম। তো সেটা না কিনে যদি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিংবা সেকেন্ড হ্যান্ড বাইক কেনা যায় বা কার কেনা যায়, সেক্ষেত্রে কেমন হয়? অবশ্যই ভালো হয় যদি আপনি ঠিকঠাক দেখে শুনে কিনতে পারেন, অবশ্যই ভালো হবে। কিন্তু এই গাড়ির ইনফরমেশন আমি কোথা থেকে চেক করব? আমাকে ধরুন, আমি যার গাড়ি কিনবো বা যার কাছ থেকে কার কিনবো বা বাইক কিনবো, সে আমাকে সব কিছু সঠিক নাও বলতে পারে। তাই সঠিক না বললে কীভাবে সঠিকভাবে বার করে নেব তার গাড়িটির ওনার কে, গাড়িটির কত নম্বর ওনার বা গাড়িটির বয়স কত, গাড়ির ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার, পেপার্স পত্র সব কিছু কীভাবে চেক করে নেব, সেরকম একটি অ্যাপসের বিষয়ে আজকে আপনাদের ইনফরমেশন দেব। তো যারা আমার ভিডিওতে নতুন আছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটি সবাই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে আপনিও জানতে পারবেন না যে কীভাবে এই অ্যাপসের মাধ্যমে কী কী করা যায় আর কী কী জানা যায়। আপনি ধরুন কোনো কার বিক্রি করবেন বা কোনো কার কিনবেন, সেই কারটির ভ্যালুয়েশন কত, সব কিছু, এভরিথিং, কার সম্বন্ধে এভরিথিং আপনি এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন। তো চলুন আমি দেখিয়ে দিই কী সেই অ্যাপস আর কীভাবে সেই কাজ করে আর কীভাবে সেটা জানতে হয়। তো চলুন অ্যাপসে চলে যাই, ভিডিওটি শুরু করি। প্রথমে আপনি আপনার প্লে স্টোর ওপেন করে নেবেন। আমি আমার প্লে স্টোরটা ওপেন করে নিয়েছি। এবার প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর আপনি সার্চে গিয়ে সার্চ করবেন কার ইনফো, CARINFO, কার ইনফো লিখে সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পর দেখুন যে অ্যাপসটা আসবে সেই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। যেহেতু আমার এখানে ইনস্টল করা আছে তাই আমাকে ওপেন বলে অপশান দেখাচ্ছে, কার ইনফো, আরটিও কার ইনফো, এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নিয়ে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার এরকম একটি পেজ চলে আসবে। পেজটা চলে এলে আপনি এখানে দেখুন সার্চ ভেহিকল আর রিসেল ভ্যালু, চেক লোন, পেন্ডিং চালান, ভেহিকল ডকুমেন্টস, বাইক ইন্স্যুরেন্স, টপ অ্যাক্সেসরিজ, আপনি এইসব ইনফরমেশানগুলো এখান থেকে জানতে পারবেন। তো আমি যেহেতু ভেহিকল সার্চ করে দেখাবো তো সার্চ ভেহিকল অপশানে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর আপনি যে গাড়িটি কিনবেন সেই গাড়ির নাম্বারটি ওপরে যে সার্চ বাটন আছে সেই সার্চ বাটনে বসিয়ে দেবেন। তো আমি চলুন আমি একটা গাড়ির নাম্বার এখানে বসিয়ে দিই। আমি গাড়ির নাম্বারটি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর দেখুন পাশে সার্চ অপশান আছে, ওই সার্চ অপশানে আপনি ক্লিক করে দেবেন এবং গাড়ির ডিটেলসটি খুলে যাবে। এখানে যে অ্যাডগুলো আসছে অ্যাডগুলোকে আপনি স্কিপ করে দেবেন, আপনার গাড়ির ডিটেলসটি খুলে যাবে। এখানে দেখুন নাম, ফার্স্ট ওনার বা গাড়ির কোন কোম্পানির বা কোন মডেল সেটা এখানে দিয়ে দিয়েছে এবং রেজিস্টার কত তারিখে হয়েছে সেটা দিয়ে দিয়েছে। এবার আরও যদি ডিটেলস জানতে চান সেক্ষেত্রে আপনাকে নিচে যেতে হবে। একটু নিচের দিকে নেমে গেলে আপনাকে দেখুন এখানে ওনারশিপ ডিটেলস বলে একটি অপশান দেবে, তার পাশে দেখুন অ্যারো একটি আছে, ওই অ্যারোতে ক্লিক করে দেবেন। আপনি ওনার এবং কত নম্বর ওনার এবং রেজিস্টার আরটিও, কোন আরটিওর গাড়ি আপনাকে দেখিয়ে দিচ্ছে। তার নিচে দেখুন ভেহিকল ডিটেলস বলে একটি অপশান দেবে, তার পাশে অ্যারোতে আবার ক্লিক করবেন। আবার ওখানে ক্লিক করলে কোন কোম্পানির গাড়ি, কী গাড়ি, আপনাকে কোন টাইপের গাড়ি, ভেহিকল ক্লাস, সেটা আপনাকে দেখিয়ে দেবে। তার ফুয়েল কী আছে সেটা আপনাকে দেখিয়ে দেবে। ইঞ্জিন নম্বর, চ্যাসিস নম্বর সব আপনাকে দেখিয়ে দেবে। এবার ধরুন ইম্পর্টেন্ট ডেট, এই অপশানের পাশে অ্যারোতে ক্লিক করলে গাড়িটি কবে রেজিস্ট্রেশন হয়েছে বা ভেহিকল এজ কত, কত বছরের গাড়ি, ফিটনেস কতদিন পর্যন্ত আছে এবং ইন্স্যুরেন্স কতদিন পর্যন্ত আছে এখানে আপনাকে দেখিয়ে দেবে। তার নিচে দেখুন আদার ইনফরমেশান, আদার ইনফো বলে যে অপশান আছে তার পাশে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করলে এখানে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা, গাড়িটি কোন কালারের এবং গাড়িটির ওয়েট কত, কতগুলি সিটের গাড়ি এবং আরসির স্ট্যাটাস আপনাকে দেখিয়ে দেবে। যদি অ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ দেখাবে, নন অ্যাক্টিভ থাকলে নন অ্যাক্টিভ দেখাবে। এইখান থেকে আপনি আপনার গাড়ি কেনার আগে আপনি সব কিছু ডিটেলস আপনি দেখে নিতে পারেন, যাতে আপনার গাড়ি কিনতে কোনো অসুবিধা না হয় বা সেই রকম অনুযায়ী আপনি গাড়িটি কিনতে পারেন। তো চলুন আমি এই অপশান থেকে ব্যাক করে যাই। আপনি দেখে নিলেন গাড়ি নাম্বার দিয়ে কীভাবে গাড়ির ওনার থেকে আরম্ভ করে ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার সব কিছু, ফুয়েল টাইপ থেকে, এটা কারের ক্ষেত্রেও তাই, বাইকের ক্ষেত্রেও তাই, একই। আপনি বাইকের ক্ষেত্রেও যা দেখতে পাবেন কারের ক্ষেত্রেও তাই দেখতে পাবেন। এবার কারের ক্ষেত্রে অনেক সময় সিএনজি বা পেট্রোল
দুটোই থাকে, সেটা কোনটা আছে সেটা আপনি দেখে নিতে পারবেন এই অপশান থেকেই। তো চলুন আমি এটা থেকে ব্যাক করে যাই, আমি ব্যাক করে গেলাম, আর কি এটা থেকে করতে পারবো। এবার রিসেল ভ্যালু, আপনি কোনো গাড়ি কিনছেন, গাড়িটি কেনার আগে আপনি ওই গাড়ির নাম্বারটা এখানে বসিয়ে দেবেন রিসেল ভ্যালু অপশানে ক্লিক করে। এন্টার এন্টার ভেহিকেল বলে যে লেখা আছে, সার্চ অপশান আছে, ওই সার্চ অপশানে গিয়ে আপনি গাড়ির নাম্বারটা বসিয়ে দেবেন। চলুন আমি আমার গাড়ির নাম্বারটা বসিয়ে দিই। আমি গাড়ির নাম্বারটি বসিয়ে দিয়েছি, এবার আমি সার্চ করে নেব। সার্চ করে নেওয়ার পর দেখুন এটা যেহেতু বাইকের নাম্বার তো এখানে অটোমেটিক বাইক সিলেক্ট হয়ে গেছে, এবং ব্র্যান্ড দেখুন এখানে দিয়ে দিয়েছে, মডেল নাম্বার এখানে দিয়ে দিয়েছে, গাড়িটি কবে ম্যানুফ্যাকচারিং হয়েছে সেটা এখানে দিয়ে দিয়েছে, আর ট্রিম বলে যে অপশানটি আছে এখান থেকে আপনি চুজ ভেরিয়েন্ট করে নেবেন, মানে এটা কোন ভেরিয়েন্টের গাড়ি। যেহেতু এটা 125 সিসি ভেরিয়েন্টের গাড়ি, আমি 125 সিসি সিলেক্ট করে দিলাম। তারপর আপনাকে দেখাচ্ছে চুজ কিমি ড্রাইভেন, কত কিমি ড্রাইভ হয়েছে গাড়িটা আপনাকে সেটা এখানে অপশানটাই লিখে দিতে হবে, মানে আপনি ওখান থেকে মাইল মিটার থেকে দেখে নেবেন যে কত কিলোমিটার চলেছে। আমি এখানে দেখুন 50 থেকে 60 কিলোমিটার করলাম, 50 থেকে 60 হাজার কিলোমিটার করলাম। তো তারপর সেল না বাই, সেল অপশানে আপনি ক্লিক করে দেখে নেবেন, তাহলেই আপনি জানতে পারবেন। এবার নিচে দেখুন ক্যালকুলেটিং ফায়ার ভ্যালু আছে, ওই ক্যালকুলেট ফায়ার ভ্যালুতে আপনি ক্লিক করে দেবেন, আপনাকে দেখিয়ে দেবে গাড়িটির ওই বয়সে অত কিলোমিটার চলে কত টাকা ভ্যালু হওয়া উচিত, আপনাকে গাড়ির দামটা মোটামুটি একটা দেখিয়ে দেবে, আপনি সেই ভ্যালু অনুযায়ী আপনি গাড়িটি কিনতে পারেন। তো চলুন আমি এখান থেকে ব্যাক করে দিই। আপনি এখান থেকে ভ্যালু পেয়ে গেলেন, গাড়ি কেনার আগে গাড়িটার কত ভ্যালু আছে সেটা আপনি দেখে নিতে পারেন। এবার আপনার যদি সেই রকম দামের মধ্যে আপনি পান অবশ্যই আপনি কিনতে পারেন, আশা করি ঠকবেন না, অ্যাপসটি ভালো বা অ্যাপসটি যে ইনফরমেশান দেয় সেটা সঠিক। এবার আপনি চেক লোন, 3 নম্বর অপশানে দেখুন চেক লোন আছে, আপনি চেক লোন করে দেখে নিতে পারেন গাড়ির নাম্বার দিয়ে যে গাড়িটি কোনো লোন আছে কি না। তো চলুন আমি এখানে নাম্বারটা বসিয়ে দিই, যে নাম্বারটা আপনাদের ঘরে আগেই দেখিয়েছি ওই নাম্বারটা এখানে বসিয়ে দিই। আমি গাড়ির নাম্বারটি বসিয়ে দিয়েছি, এবার আমি সার্চ করে দিই। সার্চ করে দিলে কানেক্টিং নিচ্ছে, তারপর ওপেন হয়ে যাবে। দাঁড়ান, এখানে একটা অ্যাড দিয়েছে, অ্যাডটা চলে যাক, এটাকে ক্লোজ করে দিলাম। দেখুন তারপর এটা ডাউনলোডিং নিচ্ছে, ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেছে, গাড়ির ওনারশিপ বা গাড়ির মডেল নাম্বার, গাড়ির নাম্বার, রেজিস্ট্রেশন সব দিয়ে দিয়েছে। এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে ফাইন্যান্স ডিটেল ডিটেলস বলে একটি অপশান পাবেন। ফাইন্যান্স ডিটেলসে দেখুন নট অ্যাভেলেবেল, মানে এর গাড়িটার কোনো ফাইন্যান্স ছিল না, গাড়িটা পুরো ক্যাশের গাড়ি সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছে, ফাইন্যান্স কোনো অ্যাভেলেবেল নেই। এখানে যদি কোনো ফাইন্যান্সের গাড়ি হয় সেক্ষেত্রে আপনাকে ফাইন্যান্স কতগুলি কিস্তি দেওয়া হয়েছে বা কতদিন বাকি আছে বা কত টাকা বাকি আছে এখানে আপনাকে ডিটেলস দেখিয়ে দেবে, কোন ফাইন্যান্স আছে সেটা আপনাকে দেখিয়ে দেবে। এখানে রেজিস্ট্রেশন ডেট, ভেহিকেল এজ বা ইঞ্জিন নাম্বার, চ্যাসিস নাম্বার দিয়ে দিচ্ছে। আপনি এইগুলি দেখে নিয়ে গাড়ি কেনার আগে এইগুলি দেখে নেওয়াটাই ভালো। তো চলুন আমি এখান থেকে ব্যাক করে দিই। ব্যাক করে দেওয়ার পর এখানে পেন্ডিং চালান, চালান যদি পেন্ডিং থাকে সেটা এখান থেকে আপনি চেক করতে পারবেন। ভেহিকেল ডকুমেন্টস, আপনি ডকুমেন্টসগুলো সার্চ করতে পারবেন। বাইক ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স আপনি দিতে পারবেন। টপ অ্যাক্সেসারিজ এই এক্সেট্রা এগুলো আপনি এখান থেকে করতে পারেন। তো অ্যাপসটি দারুণ গুরুত্বপূর্ণ অ্যাপস এবং দারুণ কার্যকরী অ্যাপস। এই অ্যাপস থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন বা অনেক কিছু জানতে পারবেন, এবং আপনি গাড়ি কেনার আগে অবশ্যই এই অ্যাপস দিয়ে একবার চেক করে নেবেন যে গাড়িটির তথ্যগুলো সব কিছু সঠিক কিনা, বা মালিক যে আপনাকে তথ্য দিয়েছে সেই তথ্যগুলো মিলছে কিনা সেটা একবার চেক করে নেবেন। চেক করে নিলে আপনারই ভালো হবে। তো চলুন, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, আর কিছু বলার থাকলে কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।